অতি চমৎকার করে আজকে ব্লাইটের ভূমিকা থেকে আজকে যিনি আমার প্রতিপক্ষ শিল্পী চমৎকার, তার গান তার কথা খুবই ভালো বললেন। আমার যে প্রশ্ন ছিল সুন্দর জবাব করে আমার কাছে দুটি প্রশ্ন করে গিয়েছে, আমি তার জবাব করব। তার কথায় বোঝা যাইতেছে তার আগে আমার দয়াল নবী নবুয়াত ছিল না। তিনি বলেন শক্ত তালার উপরে যখন ছিল তখন তার নবুয়াতটা কি নবুয়াত ছিল? যদি বলেন নূর ছিল তাহলে মানব না, আমি নূর বাবা বলবো না। এখানে আমার যিনি হুজুর পাক তার যে নবুয়াতি মাঝে যা আমি তার সম্বন্ধে বলবো, একটা গানের মধ্যে এর পূর্ণাঙ্গ মীমাংসা আছে, তারপর আমি মুখেও বলার চেষ্টা করবো, আপনি আমার গানটি দক্ষ করে শুনেন। Yeah.
খোয়া আমি করছি বর্ণনা সেই ভেদটা এই জগতে আকাশ দিনে কেউ জানে না মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা নবীর পৃষ্ঠে মোহর ছিল তুমি মোহরে যাহারে বলো সে কেমন নাকানা ছিল মিন হে মিন ডাল যায় জানা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা নবী যখন নূর ছিল নূর আর নবুয়াত কিন্তু এক না এখানে গানে বলেছে নবী যখন নূর ছিল তখন মোহর সামনে ছিল ওই মোহর আপন রূপ দেখিল আশিক হইয়া হয় থানা মোহরে নবুয়াত আমি করছি বর্ণনা আমার দয়াল নবী তিনি যখন নূর আকার ছিল তখন তার মোহর ছিল সেই মোহর ছিল তার সামনে ওই সামনে থাকা আপনি যদি বলেন যে আমার দয়াল নবী 40 বছর ছোট ছোট আমার দয়াল নবী 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছে তার আগে তিনি নবুত ছিলেন না নবুয়াত ছিলেন না এটা বললে আমাদের ভুল হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ কলম লিখলেন না না লেখাতে আমার আল্লাহ পাক কলমকে ধমক দিলেন কলমকে জিজ্ঞেস করলেন কলম তুমি কি লিখেছো বলে আমি লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছো তার পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ এই কথা নবুয়াত তখন ছিল না আমার নবী সৃষ্টি থেকেই নবুয়াত প্রাপ্ত আল্লাহর পাওয়ার আল্লাহ শক্তি আল্লাহ রহমত নিয়ামত আমার দয়াল নবীর প্রতি ছিল 40 বছরের সময় সেই নবুয়াত প্রকাশ করলেন কিন্তু তার আগেও কিন্তু নবুয়াত ছিল এই যে যেমন একটা প্রশ্ন করলেন এখানে আমার কাছে আরেকটি প্রশ্ন করলেন যে আমার দয়াল নবীর চরণ মুতান্তরে তিনি দেখেছেন আর তিনি শুধু দেখেন নাই সেই নবুয়াতের মাঝেটা তিনি দেখে আমার হুজুরকে ভালোবেসে তিনি বিবাহ পর্যন্ত বসেছেন
sau deșteptările. Thank you.
হৃদয়ের ভাবের পালাগা আজকে এক করে ব্যক্তি পায়া আজকে করে আমি কানিয়া অতি মূর্খমতি দাঁড়াইলাম আসরে আসিয়া সকলের মনের মতো কি চমৎকার ভাবের মহাজন আমার কাছে প্রশ্ন করে ধর্ম সভার করে ভুলি নাই ভুলি নাই কথা আমার মনে করে নূর আল্লাহর এক না যদি কথাটি নূর হলে নূর অস্তিত্ব ছিল
আমি মানব না নূর আগলো প্রত্যেক না নূর আমার কাছে আছে কি বল সবার কাছে নূর আছে আমার মার কাছে তো বেশি দিছে আল্লাহ এরা দাদা না কয়েক ঘর ধরে ঝগড়া আরম্ভ করলে না তুমি সুন্দর চাই কে থাকি সুন্দর প্রিয় এটাই কি মোর অপরাধ আমার পক্ষে আসতা না আমার হলো বাইশের বউ ওই জন্য আমার বাইশে লাল কিন্তু আমার বাবা জানি না পরে